আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর A2Y এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজকে আমি তোমাদের ক্লাস নিয়ে এসেছি ঘরে বসে শিখি ফেসবুক পেজ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। তোমরা এর আগেও আমার ক্লাস করেছো। আমি মোহাম্মদ তারেক হাসান, সহকারী শিক্ষক বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোচাগঞ্জ দিনাজপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে একটি পাঠ করব। ঠিক আছে বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমরা হয়তো খাতা কলম এবং বই নিয়ে বসে পড়েছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে ইতিমধ্যে লক্ষ্য করেছ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অধ্যায় 5। তোমরা পঞ্চম অধ্যায়টি ইতিমধ্যে শেষ করে ফেলেছ, তাই আজকে তোমাদের আমি যোগ্যতা ভিত্তিক অঙ্ক নিয়ে একটি ক্লাস নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রেডি তো? এই যে বন্ধুরা দেখো, এখানে পঞ্চম অধ্যায়ে ছিল আমাদের যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। এখানে 5.1 এ রয়েছে গাণিতিক বাক্য ও হিসাবের ধারাবাহিকতা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গাণিতিক বাক্য ও হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে আমরা এখন একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করব। ঠিক আছে বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি করার আগে তোমরা আমাকে বলো তো, তোমরা কি কখনো তোমাদের বাবার সাথে বাজারে গিয়েছো? চাল, ডাল, তেল আর ইত্যাদি সংসারের জিনিসপত্র অবশ্যই কিনেছো। আমাদের ছেলে শিক্ষার্থীরা অবশ্যই কিনেছে, মেয়ে শিক্ষার্থীরা বাজারে গিয়েছে কিনা সেটা আমরা বলতে পারছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্কে চলে যাই। প্রথমে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটি পড়ছি। সুমন, একটি ছেলের নাম সুমন, বাজারে গিয়ে দেখলো 1 কেজি চালের দাম 35 টাকা। কত টাকা বন্ধু 1 কেজি চালের দাম? 35 টাকা। 2 কেজি ডালের দাম 150 টাকা এবং 3 কেজি তেলের দাম 264 টাকা। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? এটি অঙ্ক। এখন আমাদের কি সমাধান করতে হবে সেটি আমাদের ক নাম্বারে আছে একটি, খ নাম্বারে একটি, গ নাম্বারে একটি। ঠিক আছে বন্ধুরা? তাহলে ক নাম্বারে কি রয়েছে? 1 কেজি ডালের দাম কত? শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কে উপরে দেখো কি লেখা আছে, 2 কেজি ডালের দাম 150 টাকা। তো তোমাকে কি বের করতে বলেছে? 1 কেজি ডালের দাম কত, তাই না বন্ধুরা? তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো মতো লক্ষ্য করো, আমি ক নাম্বার আগে করছি। 1 কেজি ডালের দাম কত? তো বন্ধুরা, তোমরা যদি বাজার থেকে 2 কেজি ডাল কিনে আনো, সেটা তোমরা যদি 1 কেজি 1 কেজি করে আলাদা করো, তাহলে কি 2 ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে 1 কেজি করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 2 কেজি ডালের দাম এখানে দেওয়া হচ্ছে 150 টাকা। তাহলে এই 2 কেজি ডালকে আমরা যদি 1 কেজি ডালের দাম নিতে চাই, তাহলে আমরা কি করবো বন্ধুরা? আমরা অবশ্যই 2 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা লিখি বন্ধুরা, দেখো কি বলেছে, 2 কেজি ডালের দাম কত বন্ধুরা? দেখো 2 কেজি ডালের দাম 150 টাকা। 150 টাকা। তো বন্ধুরা, তোমাকে কত কেজি ডালের দাম বের করতে বলেছে? তাহলে আমরা কি লিখবো? অতএব 1 কেজি ডালের দাম, বন্ধুরা বলো তো, 2 কেজি ডালের দাম যদি 150 টাকা হয়, তাহলে 1 কেজি ডালের দাম কম হবে না বেশি হবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, অবশ্যই 1 কেজি ডালের দাম কম হবে। তাহলে আমরা ভাগ করবো বন্ধুরা, 150 ভাগ 2, এত টাকা। তাহলে বন্ধুরা আমাদের কত টাকা হলো দেখো,
150 কে আমরা 2 দিয়ে ভাগ দেব। বন্ধুরা এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 150, তাহলে বন্ধুরা তাহলে কত হবে 7 × 14, তাই না বন্ধুরা? তোমরা তো ভাগ জানো ভালো, হল 5 × 10 কত হলো বন্ধুরা? তাহলে দেখো 75। তাহলে আমাদের 1 কেজি ডালের দাম কত হলো? 75 টাকা, তাই না বন্ধুরা? তাহলে আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল, তোমরাও অবশ্যই পেরেছো বন্ধুরা, তাই না কি? এবারে বন্ধুরা আমরা খ নাম্বার অঙ্কে চলে যাব, ঠিক আছে? তোমরা প্রস্তুত তো? দেখো 175 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে? বন্ধুরা দেখো তো আমরা কি বলেছিলাম, 1 কেজি চালের দাম 35 টাকা, আমরা 35 টাকা দিয়ে পাচ্ছি 1 কেজি চাল, তাহলে 175 টাকা দিয়ে কত কেজি চাল পাবো, তাই না বন্ধুরা? তাহলে আমরা লিখি খ নম্বরে যে 1 কেজি কিসের দাম বন্ধুরা? চালের দাম, 1 কেজি চালের দাম কত বন্ধুরা? 35 টাকা। 1 কেজি চালের দাম হচ্ছে 35 টাকা। তাহলে 175 টাকায় কত কেজি চাল পাওয়া যায় বন্ধুরা? অতএব 175 টাকায় চাল পাওয়া যাবে কত বন্ধুরা? তাহলে আমরা এখানে 175 কে 35 দিয়ে কি ভাগ ভাগ দেবো বন্ধুরা? 35 দিয়ে ভাগ, এত কেজি চাল। তাহলে বন্ধুরা আমরা 175 কে 35 দিয়ে ভাগ দেই, তো কোথায় ভাগ দিই বন্ধুরা? আচ্ছা এখানে ভাগ দিচ্ছি বন্ধুরা, পরে আমরা মিশিয়ে দিব। 35 দিয়ে 175 কে, তাই না বন্ধুরা? দেখো 35 দিয়ে যায়, 1 দিয়ে যায় না, 2 দিয়েও, মানে 35 × 2 = 70। তো বন্ধুরা আমরা দেখি 35, 5 দিয়ে দিই বন্ধুরা, দেখো 5 × 5 = 25, হাতে 2 × 3 = 15, দিয়ে 17 আমাদের মিলে গেছে বন্ধুরা। তাহলে 5 হচ্ছে ভাগফল আমাদের, ভাগফল কত? 5। তাহলে আমাদের 175 টাকায় 5 কেজি চাল পাওয়া যাচ্ছে বন্ধুরা, খুব সহজ, তাই না? আমরা কিন্তু ক এবং খ দুটি অঙ্ক ইতিমধ্যে করে ফেলেছি, এটা মিশিয়ে দিই বন্ধুরা আমরা। এখন বন্ধুরা আমাদের গ নাম্বারে আমরা যাব। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিভাবে করছি। এবারে বন্ধুরা কি বলেছে গ নাম্বারে? সুমন যদি 5 কেজি চাল, 3 কেজি ডাল ও 3 কেজি তেল কিনে, তবে তার মোট কত টাকা খরচ হবে? তোমরা বুঝতে পারছো বন্ধুরা, সে চাল কিনেছে, ডাল কিনেছে এবং তেল কিনেছে, এই মোট খরচটা যদি আমরা একত্রিত করি বা অর্থাৎ যোগ করি, তাহলে কিন্তু আমরা সে কত টাকা খরচ করেছে সেটি আমরা পেয়ে যাব, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা আমরা ক খ তো শিখে ফেলেছি, তাই না? ক খ কি মিশিয়ে দেওয়া যায়? আচ্ছা বন্ধুরা থাক আমরা দেখি গ নাম্বারে চলে যাই বন্ধুরা আমরা। তাহলে বন্ধুরা সুমন 5 কেজি চাল, তাহলে বন্ধুরা আমরা 1 কেজি চালের দাম কত পেয়েছি? 35 টাকা। তাহলে 5 কেজি চালের দাম বের করবো বন্ধুরা আমরা, তাই না? তাহলে 5 কেজি চাল কিনে, তাহলে 1 কেজি চালের দাম লিখি আমরা, 1 কেজি চালের দাম কত? 35 টাকা। বন্ধুরা আমাদের এখানে গ নাম্বারটা শেষ করা যাবে না, এগুলো মিশিয়ে দিই। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝে ফেলেছ এবং লিখে নিয়েছো, তাই না বন্ধুরা? আচ্ছা আমরা তাহলে এটা মিশিয়ে দিই। এবারে বন্ধুরা আমরা গ নাম্বারটা করি এখানে, তাহলে 1 কেজি চালের দাম কত বন্ধুরা আমাদের? 35 টাকা। তো বন্ধুরা সুমন কত কেজি চাল কেনার কথা বলেছিল? 5 কেজি, তাহলে আমরা 5 দিয়ে এটা গুণ করব, তাহলে আমরা 5 কেজি চালের দাম পেয়ে যাব। অতএব 5 কেজি চালের দাম কত বন্ধুরা? 35 × 5 টাকা।
তাহলে বন্ধুরা কত হয়, 5 আছে 25-এ 5, হাতে কত 2, 3 5-এ 15, 2-এ 17, তাহলে বন্ধুরা কত হচ্ছে আমাদের 175 টাকা। সে 5 কেজি চাল কিনেছে, আর কিনেছে বন্ধুরা 3 কেজি ডাল। বন্ধুরা তোমাদের মনে আছে আমরা ক নম্বরে 1 কেজি ডালের দাম কত পেয়েছিলাম? হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছো, 75 টাকা পেয়েছিলাম। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি ক হতে পায়, ক হতে পায়। কি পেয়েছিলাম বন্ধুরা? 1 কেজি ডালের দাম কত বন্ধুরা পেয়েছিলাম? 75 টাকা। তাহলে আমরা কয় কেজি ডালের দাম বের করবো বন্ধুরা? 3 কেজি। তাহলে অতএব 3 কেজি ডালের দাম কত বন্ধুরা, বেশি না কম হবে বলতো? অবশ্যই বেশি হবে, 1 কেজি 3 কেজি বেশি। তাহলে আমরা গুণ করব, 75 গুণ 3 এত টাকা। কত টাকা হচ্ছে বন্ধুরা আমরা এই পাশে লিখি বন্ধুরা, আচ্ছা এখানে লিখি 3 5 15 5, হাতে কত 1 3 7 21 22, 225 টাকা। এখন বন্ধুরা আমরা 5 কেজি চালের দাম পেয়েছি 175 টাকা, 3 কেজি 3 কেজি ডালের দাম পেয়েছি বন্ধুরা 225 টাকা, আবার কি কিনেছে 3 কেজি তেল। বন্ধুরা আমাদের অঙ্কেই দেওয়া আছে 3 কেজি তেলের দাম 264 টাকা। তাহলে বন্ধুরা সুমন যে যে বস্তুগুলো কিনেছিল সেগুলোর দাম আমরা আলাদা আলাদা পেয়ে গেছি। তাহলে এখন চালের দাম, ডালের দাম এবং তেলের দাম আমরা কি করবো বন্ধুরা, একত্রিত করবো, অর্থাৎ আমরা যোগ করব। তাহলে সুমন বাজারে গিয়ে কত টাকা খরচ করেছিল সেটা আমরা পেয়ে যাব, তাই না বন্ধুরা? আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা, যে আবার 3 কেজি 3 কেজি কিসের দাম বন্ধুরা, আমরা তেলের দামটা লিখে নিই, তেলের দাম কত বন্ধুরা 264 টাকা, 264 টাকা, ঠিক আছে বন্ধুরা? তাহলে কি হবে বন্ধুরা, অতএব সুমন মোট খরচ করে, এখন সুমন মোট কত খরচ করে বন্ধুরা সেটা আমরা বের করবো। অতএব সুমন মোট খরচ করে কত বন্ধুরা, দেখো কত খরচ করে, এই যে বন্ধুরা চাল কিনেছিল 5 কেজি, 5 কেজি 175 টাকা। এরপরে বন্ধুরা কি কিনেছিল সুমন, 3 কেজি ডাল, 3 কেজি ডালের দাম কত পেয়েছি আমরা, 225 টাকা। আর কি কিনেছিল বন্ধুরা, 3 কেজি তেল, এই যে 3 কেজি তেলের দাম 264 টাকা আমরা লিখেছি, 264 টাকা। তাহলে বন্ধুরা আমরা এখন কি করব, এই দেখো যোগ চিহ্ন দিয়েছি, তার মানে সর্বমোট যোগ করব। তাহলে বন্ধুরা যোগ করো, এখানে 4 5 9 9 5 14 কত বন্ধুরা 4, হাতে কত বন্ধুরা 1, এরপরে 6 6 8 8 7 15 16 6, হাতে কত বন্ধুরা আবার 1, এরপরে 2 2 4 4 1 কত বন্ধুরা 5, আর হাতে কত রয়েছে বন্ধুরা 1, তাহলে কত হলো 6। তাহলে বন্ধুরা আমরা পেলাম 664 টাকা, তাই না বন্ধুরা? তাহলে কি হলো বন্ধুরা, বলেছে তবে তার মোট কত টাকা খরচ হবে। তাহলে সুমন মোট খরচ করে বা সুমনের মোট খরচ হয় যেটা বলে বন্ধুরা, সুমন মোট খরচ করে, সুমনের মোট খরচ হবে, এটা লিখি বন্ধুরা, আমরা মোট খরচ হবে লিখি বন্ধুরা, আমাদের অঙ্কে হবে লেখা আছে, খরচ হবে কত 664 টাকা। আশা করি বন্ধুরা তোমরা এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটা আমরা আজকে শিখলাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং শিখে ফেলেছ, তাই না বন্ধুরা? প্রথমে আমরা কি করলাম বন্ধুরা, আবার একটু ফিরে আসি, তোমরা খাতায় অবশ্যই লক্ষ্য করবে এবং বোর্ডেও লক্ষ্য করবে 1 কেজি ডালের দাম কত। তাহলে বন্ধুরা আমরা প্রথমে দেখলাম যে আমাদের অঙ্কে 2 কেজি ডালের দাম 150 টাকা দেওয়া আছে, আমরা 1 কেজি ডালের দাম যখনই বের করলাম তখন কি করলাম বন্ধুরা, আমরা 2 দিয়ে ভাগ করে আমাদের 75 টাকা আসলো 1 কেজি ডালের দাম। খ নম্বরে কি করলাম বন্ধুরা, 175 টাকায় কত কেজি চাল পাওয়া যায়। আমরা দেখলাম বন্ধুরা আমাদের 1 কেজি চালের দাম কত টাকা ছিল, 35 টাকা,
তাহলে 175 টাকা আমরা কত কেজি চাল পাচ্ছি? এই 1 কেজি চালের দাম দিয়ে যদি আমরা মোট টাকাটাকে ভাগ দেই তাহলে আমরা 5 কেজি চাল পেয়েছি, তাই না বন্ধুরা? এবারে বন্ধুরা আমরা গ নাম্বারটা কিভাবে করলাম? সুমন 5 কেজি চাল কিনেছিল, আমরা জানি 1 কেজি চালের দাম ছিল 35 টাকা, আর 5 কেজি চাল আমরা বেশি হবে আমরা গুণ করে পেয়েছি 175 টাকা। এরপরে ক নাম্বারে আমরা পেয়েছিলাম 1 কেজি চালের দাম কত টাকা বন্ধুরা? 75 টাকা। অতএব 3 কেজি চালের দাম বেশি হবে গুণ করে আমাদের এসেছে 225 টাকা। এরপরে বন্ধুরা আমরা দেখলাম 3 কেজি তেল, 3 কেজি তেলের দাম আমাদের অঙ্কেই দেওয়া ছিল, সেটা আমরা এখানে লিখে ফেলেছি। এবং সুমন, সুমনের মোট খরচ হবে কত? আমরা চালের দাম, ডালের দাম এবং তেলের দাম যোগ করে আমরা পেয়েছি 664 টাকা। খুব মজা না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমরা এই অঙ্কটি আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্কটি শিখিয়ে দিলাম এবং করে দিলাম, তোমরা খাতায় অবশ্যই এটি তুলে নিয়েছো। তো বন্ধুরা তোমরা এই অঙ্কটি আজকে শিখলে বাড়িতে কি করবে তোমরা বন্ধুরা? অবশ্যই বাড়ির জন্য তোমাদের আমি একটি আরেকটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক এখন বলে দিব এবং তোমরা অবশ্যই বন্ধুরা খাতা কলম নিয়ে এই অঙ্কটি লিখে নিবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা প্রস্তুত হয়ে যাও বন্ধুরা। বন্ধুরা তোমরা এই অঙ্কটি এখন লিখে নিবে, এই যে অঙ্কটি বন্ধুরা তোমরা অবশ্যই এখন এটা লিখে নিবে, এটা লাগিয়ে দিলাম বোর্ডের মধ্যে, তোমরা এটা লিখে নাও, ঠিক আছে বন্ধুরা? কি বলেছে? হৃদয় হৃদয় দোকান থেকে 240 টাকা দিয়ে 2টি বই, হৃদয় দোকান থেকে 240 টাকা দিয়ে 2টি বই, 150 টাকা দিয়ে 10টি খাতা এবং 50 টাকা দিয়ে 10টি কলম কিনলো। কি হলো বন্ধুরা? হৃদয় এই দোকান থেকে 240 টাকা দিয়ে 2টি বই কিনলো, 150 টাকা দিয়ে 10টি খাতা কিনলো এবং 50 টাকা দিয়ে 10টি কলম কিনলো, ঠিক আছে বন্ধুরা? তোমরা ঝট করে লিখে নাও। এখন বলেছে বন্ধুরা একটি বইয়ের দাম বের করো। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, হৃদয় যখন 10 বই নিয়েছে, কয়টি? 2টি বই নিয়েছে, 2টি বইয়ের যে দাম, একটি বইয়ের দাম তার অর্ধেক হবে। তোমরা অবশ্যই করতে পারবে, আমি একটু তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাসায় এটা করবে এবং আমাকে কমেন্টসে ছবি তুলে জানিয়ে দিবে বন্ধুরা। এরপরে সে মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে বন্ধুরা আমরা আগে অঙ্কেই করলাম, মোট যখন হবে তখন সবগুলো আমরা কি করবো বন্ধুরা, সব কস্ট আমরা যোগ করব। এরপরে বন্ধুরা সে যদি সে আরো 2টি বই কিনে তাহলে তার মোট কত টাকা খরচ হবে? যদি আরো 2টা বই কিনে বন্ধুরা, সে 2টি বই কিনেছিল 240 টাকা দিয়ে, সে যদি আরো 2টি বই কিনে তাহলে তার মোট কত খরচ হবে? তো বন্ধুরা তোমার লিখে বলো ঝটপট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কেউ লিখতে না পারো, এই ভিডিওটি তোমরা ঘরে বসে শিখি পেজে অবশ্যই পাবে এবং তোমরা অবশ্যই এটি রিপ্লে করে আবার দেখে এই অঙ্কটি অবশ্যই লিখে নিবে এবং বাসায় অবশ্যই করে তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দিবে, তোমাদের বাবা মা, বড় ভাই বোনদেরও দেখাতে পারো এবং আগামী ক্লাসের আগে যেন আমি কমেন্টে তোমাদের এই অঙ্কটি সমাধান আমি দেখতে পাই, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আশা করি তোমাদের এতক্ষণে এই অঙ্কটি লেখা হয়ে গেছে। তো বন্ধুরা এই বাড়ির কাজ কিন্তু অবশ্যই করতে হবে, এই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার ফলে যে আমরা অনলাইনে ক্লাস চালাচ্ছি, এই অনলাইনে ক্লাস দেখেও তোমাদের পড়ালেখাটা চালিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আশা করি তোমরা আজকে ক্লাসে ভালো মতো শিখতে পেরেছো এবং তোমাদের বাড়ির কাজটা বাসায় করে আমাকে জানিয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি তোমাদের, তারেক স্যার, পরে ক্লাসে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।